हेलो एवरीबॉडी, वेलकम टू माय यूट्यूब चैनल संदीप चंद्र एसबीएचएस। उच्च माध्यमिक रेजल्ट प्रकाशित होवार पोरे ही छात्र छात्री किन्तु एबार बृहत्तर जीवन दिके एगिए जाबे। एबारे जे पढ़ाशोनाटा होबे सेटा होच्छे बेश खानिकटा शुधुमात्र एकाडेमिक निर्भर, संगे संगे किछु पेशा निर्भर पढ़ाशुनो आमरा देखते पाबो। तो तोमरा जारा उच्च माध्यमिक दिच्छो तारपरे जे की धरनेर पढ़ाशुनो करबे तारई एकटा दिशा देखानोर जन्य आजकेर एई भिडियो। देखो दु रकम पढ़ाशुनो होते पारे। फार्स्ट अफ अल जे जेनारेल कोर्स है, जेनारेल कोर्स अर्थात तीन बचर बा चार बचरेर जे कलेज कोर्स जेटा उच्च माध्यमिक रेजल्ट बेरोनोर परेई विभिन्न कलेज थेके फर्म देया होबे बा अनलाइन फर्म देया होबे, सबमिट करे सेंट्रलाइज्ड काउंसिलेर माध्यमे निजेर एकटा सबजेक्ट पछन्द करे सेई कलेजे भर्ती होवा, एटा एकटा पद्धति। दु नम्बर होच्छे जारा साइंस स्ट्रीमेर छात्रछात्री तारा कि करते पारे, तारा जयेंट होते पारे बा नीट जेटा होते पारे जे परीक्षागुलो आछे सेई परीक्षागुलो दिए तारा डक्टर बा इंजिनियारिं एइसब क्षेत्रेर दिके जेते पारे। केउ केउ जदि দেশের মধ্যে না করে বা রাজ্যের মধ্যে না করে বাইরে গিয়েও ইঞ্জিনিয়ারিং বা ডাক্তারি নিয়ে পড়াশোনা করতে পারে। এর বাইরে যারা শুধুমাত্র জেনারেল বা যারা একটুখানি লো মেরিটেড তাদেরকে যদি ভবিষ্যতের দিকে তাকিয়ে পড়াশোনা করতে হয় তাহলে আমার মনে হয় শুধুমাত্র জেনারেল কোর্সের মধ্যে আটকে না থেকে হয় জেনারেল কোর্স তার সঙ্গে সঙ্গে একটা কোনো এমন কোর্সকে করতে হবে যেটার মাধ্যমে কিন্তু ভবিষ্যতে তার পেশার জায়গাটা অনেকটা সুনিশ্চিত হয়, মানে সে যাতে নিজের পায়ে দাঁড়ানোর জায়গাটাও তৈরি করে নিতে পারে। কারণ এইটুকু বুঝে নিতে হবে যে যে জেনারেল কোর্স আছে, জেনারেল কলেজের কোর্স আছে, সেইটা করে আমাদের যদি একটা নিজের পায়ে দাঁড়ানোর জায়গায় আসতে হয় তাহলে কিন্তু সেটা যথেষ্ট লেন্দি প্রসেস হয়ে যায়। গ্র্যাজুয়েশন করবে, মাস্টার্স করবে, তারপরে যে কোনো গভর্নমেন্ট জবের জন্য পরীক্ষা দেবে। এখন গভর্নমেন্ট জব এই মুহূর্তে যেহেতু অনেক ডিলে হচ্ছে সেই জন্যে পাওয়া না পাওয়া এসব ব্যাপারগুলো একটু অসুবিধার জায়গা রয়েছে, কিন্তু তাই বলে তো জীবন থেমে থাকবে না, তোমাকে তো নিজের রুজি রোজগারের ব্যবস্থা করতেই হবে। সেই সব দিকে তাকিয়ে আমি কয়েকটা কোর্স নির্বাচন করেছি যেটা যেগুলো এই মুহূর্তে দেখা যাচ্ছে যে ছাত্রছাত্রীরা করছে এবং এইখান থেকে অনেকে সফল হচ্ছে। আমি একদম পয়েন্ট করে করে বলবো, কারণ আমি কিছু ইয়েকে নোট করে নিয়েছি, কিছু কোর্স এরকম আছে যেগুলোকে আমি নোট করে নিয়েছি নিজের ভাবনা চিন্তার মধ্যে দিয়ে, কোনো অ্যাডভার্টাইজ বা কিছু দেখে নয়। চারিপাশে যারা ছাত্রছাত্রীরা রয়েছে তারা যে কোর্সগুলো নির্বাচন করছে সেইগুলোর দিকে তাকিয়ে কয়েকটা জায়গা আমি ঠিক করেছি। প্রথম যেটা রেখেছি সেটা হচ্ছে ল বা এলএলবি। এলএলবি থেকে কিন্তু অনেক ডাইভার্সিফাইড জায়গায় যাওয়া যায়। এলএলবি বা ল পড়া মানে যে শুধুমাত্র উকিল হওয়া তা কিন্তু নয়, ল পড়ে কিন্তু আরও বিভিন্ন ধরনের জব অপরচুনিটি রয়েছে। কারণ এই মুহূর্তে পশ্চিমবঙ্গের ভেতরে আইন নিয়ে একটা বিশাল রকম ব্যাপার চলছে, প্রতিনিয়তই আমরা দেখতে পাই কোর্ট কেস এবং অন্যান্য বিষয়। এই কোর্টের ভেতরে অনেকগুলো সেক্টর আছে যেগুলোতে কিন্তু তুমি যদি ঢুকতে পারো তাহলে সেখানে কিন্তু তোমার ভালো জব অপরচুনিটি রয়েছে এবং ভালো সেখান থেকে তোমার ইনকামের সোর্স রয়েছে। নট অনলি যে তোমাকে উকিল হতে হবে বা জাজ হতে হবে, এই ল কমপ্লিট করে যদি একটু তোমার মানে কী বলবো ফাইন্যান্সিয়াল ব্যাকগ্রাউন্ড ভালো থাকে তাহলে কোম্পানি সেক্রেটারিয়েটের কোর্স করে তুমি বড় কোম্পানির আন্ডারে যেতে পারো, বা এলএলবি কমপ্লিট করে তুমি যে কোনো ব্যাংকের প্যানেল লয়ার হতে পারো, বিভিন্ন ধরনের কাজ তুমি করতে পারো এই ল পড়ার পরে। এখন তো অনেক অনলাইন কেসেস আছে, অনেক কনজিউমার ফোরামের কেস আছে যেগুলো কিন্তু সমস্তই যারা ল পাস করেছে তারা দেখে ইয়ং ছেলেমেয়েরা এসব কাজের মধ্যে ইনভলভ রয়েছে। সুতরাং তোমরা এই জায়গাটা কিন্তু দেখতে পারো, ল শুধুমাত্র কিন্তু উকিল হওয়া নয় বা পরিবারের লোক আছে বলেই তুমি ল পাস করে জীবনে এস্টাবলিশ হতে পারবে সেটা নয়, ল পাস করে কিন্তু এখন ডাইভার্সিফাইড জায়গায় যাওয়া যাচ্ছে। দু নম্বর যেটা আছে এটা একটুখানি ট্র্যাডিশনাল, যেটা হচ্ছে বিবিএ করা বা এমবিএ করা, বিজনেস ব্যাচেলার ইন বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন বা এমবিএ। এইটা থেকে দুটো জিনিস হতে পারে, যদি একটুখানি ফাইন্যান্সিয়াল ব্যাকগ্রাউন্ড শক্ত থাকে তাহলে আমি বলবো এই দিকে যাওয়ার জন্যে, এবং কোনো বড় ইনস্টিটিউট থেকে বিবিএ বা এমবিএ করলে তাদেরই যে প্লেসমেন্ট জায়গা হয় সেখানেই তুমি অলরেডি কাজের মধ্যে ইনভলভ হতে পারবে, বা একটুখানি যদি বাড়ি ছেড়ে কলকাতা সারাউন্ডিং এলাকায় যেতে পারো তাহলে কিন্তু তোমার জবের কোনো অভাব হবে না, এবং একটা কোম্পানি থেকে একটা কোম্পানিতে শিফট করতে করতে তুমি অনেক এক্সপিরিয়েন্সড হবে। এবং বিভিন্ন কোম্পানিতে ভালো ভালো প্যাকেজ রয়েছে এমবিএ স্টুডেন্টদের জন্যে, সেখানে কিন্তু তুমি ঢুকতে পারো, মানে ভালো একটা জায়গা তৈরি হবে। যারা লেডি রয়েছে, যারা মেয়েরা রয়েছে, তারা কিন্তু এয়ার হোস্টেসের যে কোর্সটা আছে সেটা করতে পারো। এয়ার হোস্টেসের কোর্স করার ফলে যেটা অ্যাভিয়েশনের কোর্স হয় কলকাতা বা দিল্লি এইসব জায়গা থেকে করলে এইসব জায়গায় যে প্লেসমেন্ট হয়, শুধুমাত্র এয়ার হোস্টেস মানে যে প্লেনেই থাকবে তা নয়, কিছু গ্রাউন্ড জবও থাকে, সেইগুলোতেও কিন্তু যথেষ্ট ভালো রেমুনারেশন থাকে। আমার পরিচিত অনেকে এরকম জায়গার মধ্যে ঢুকেছে এবং তাদের এখন যেরকম তারা স্টুডেন্ট হিসেবে ঢুকেছিল এখন তাদের পুরো গেট আপ পুরো চেঞ্জ হয়ে গেছে, মানে একটা দারুণ জায়গা হতে পারে। নেক্সট হচ্ছে যারা
সায়েন্স থেকে পাস করছো, তারা যদি সায়েন্সে ভালো রেজাল্ট না করতে পারো, তোমরা পলিটেকনিকের যে পরীক্ষা হয় জেক্সপো সেইটা দিয়ে পলিটেকনিক দিক দিয়ে গিয়ে মোবাইল কমিউনিকেশন, এই ধরনের যে টেকনোলজিগুলো আছে, টেলিকমিউনিকেশন, এই ধরনের টেকনোলজিগুলোর উপর পড়াশুনো করতে পারো। এটা কিন্তু যথেষ্ট ভালো প্রসপেক্ট রয়েছে। আরেকটা যেটা আমরা দেখতে পাচ্ছি, এটা নিজের প্যাশনের উপরে, সেটা হচ্ছে ফটোগ্রাফি অ্যান্ড এডিটিং। এটা কিন্তু পুরোপুরি মানে নিজের উপরেই ডিপেন্ড করছে, এটা তোমার নিজের ক্যালিবারের ব্যাপার আছে, নিজের শখের ব্যাপার আছে। কারণ আজকের দিনে চারিদিকে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গায় ফটোগ্রাফারদের একটা ভালো ডিমান্ড রয়েছে। তুমি বিয়ের জায়গায় দেখো বা অন্যান্য কোনো জায়গায়, সেখানে কিন্তু ফটোগ্রাফি, মডেল শ্যুটিং এইসব ধরনের একটা ভালো কিন্তু সুযোগ রয়েছে। এবং তার সঙ্গে সঙ্গে এডিটিং, যারা ফটো তুললেই হয় না সেটাকে এডিট করে বা সেটাকে অ্যালবাম পাবলিশ করে একটা ভালো ইনকামের জায়গা কিন্তু রয়েছে। ইভেন শুধুমাত্র অফলাইনে নয়, এই বিজনেসটা কিন্তু অনলাইনেও করা যায়। অনলাইনে গুগলের মাধ্যমে তুমি যদি নিজের ফটোগ্রাফি বিজনেসের একটা অ্যাডভার্টাইজমেন্ট করো, অনেকে অনলাইনেই এই অর্ডারগুলো দিচ্ছে এবং অনলাইনেই ডেলিভারি নিচ্ছে, কারণ অনলাইনটা এখন বড় ব্যবসার একটা জায়গা হয়েছে। নেক্সট যেটা বলবো, ট্যাক্স কনসালটেন্টের কাজ, যারা একটুখানি কমার্সের দিক দিয়ে পাস করেছো বা যাদের ট্যাক্স সম্পর্কে আইডিয়া আছে বা ইন্টারেস্ট আছে, তারা এই জায়গায় ঢুকতে পারো। কারণ আজকের দিনে যেভাবে সমস্ত কাজকর্ম অনলাইনে হচ্ছে, সমস্ত টাকা পয়সা ব্যাংকে বেশি জমা পড়ছে, সুতরাং বিজনেসম্যানদের এই ট্যাক্স কনসালটেন্টদের একটা প্রচুর প্রয়োজনীয়তা পড়েছে। বিভিন্ন বড় বড় যে দোকানগুলো আছে সেখানে অলরেডি দেখবে একটা করে কম্পিউটার বসানো আছে, একজন ভেতরে বসে কাজ করে যাচ্ছে। জিএসটি আসার পর থেকে এই ধরনের কাজে ছেলেদের চাহিদা অনেক বেড়েছে, সুতরাং তোমরা এই জিনিসটা করতে পারো। এরপরে যেটা বলবো সেটা হচ্ছে ল্যাব অ্যাসিস্ট্যান্টের কাজ। ল্যাব অ্যাসিস্ট্যান্ট মানে হচ্ছে বিভিন্ন যে প্যাথোলজিক্যাল ল্যাবরেটরিগুলো থাকে, যেখানে সেখানে কিন্তু প্রচুর পরিমাণ লোক নেওয়া হয়, যেখানে বিভিন্ন ধরনের ব্লাড টেস্ট করা বা স্যাম্পল কালেক্ট করা, সেগুলো রিপোর্ট তৈরি করা, এগুলোর জন্য প্রচুর মানে মানুষের প্রয়োজন। সুতরাং এই ধরনের কাজ যদি তোমার জানা থাকে, তোমার কিন্তু মানে জবের কোনো দিন অভাব হবে না। নেক্সট বলছি সেটা হচ্ছে ট্যুরিজম। ট্যুরিজমের সম্পর্কে যদি তোমার ইন্টারেস্ট থাকে, মানুষের কাছে পয়সা এলেই মানুষ যেটা চায় সেটা হচ্ছে কোথাও ঘুরতে বেড়াতে যাবে নিজের মনের ইচ্ছা পূরণ করার জন্য, তো সেই ট্যুরিজম ডিপার্টমেন্টে কিন্তু চাহিদা রয়েছে। সুতরাং ট্যুরিজম নিয়ে যদি কোর্স তুমি কিছু করে থাকো, তাহলে কিন্তু তুমি ভালো অপরচুনিটি পাবে, বিভিন্ন ট্যুর ট্রাভেল কোম্পানিগুলো তোমাকে কিন্তু রিক্রুট করবে। নেক্সট হচ্ছে হোটেল অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট। হোটেল ম্যানেজমেন্ট বিশেষ করে যদি কুকিং সার্ভিস সম্পর্কে তোমার ইন্টারেস্ট থাকে, কারণ দেখবে আজকে চারিদিকে প্রচুর পরিমাণ রেস্টুরেন্ট খুলছে, বিভিন্ন ছোটো ছোটো মফস্বল জায়গাগুলোতেও কিন্তু রেস্টুরেন্ট খুলছে, তো সেইখানে কিন্তু কুকিং এবং নিত্য নতুন ধরনের ইনোভেটিভ কুকিংয়ের জন্য কিন্তু লোক প্রয়োজন হচ্ছে, তো সেই প্রয়োজনের জায়গাটা তুমি মিট আপ করতে পারো যদি এই সম্পর্কে ধারণা থাকে। বা যদি এই ধরনের কোর্স করা থাকে, তাহলে কলকাতা, দিল্লি, চেন্নাই, ব্যাঙ্গালোর এইসব বড় বড় জায়গাগুলোতে যে ফাইভ স্টার হোটেলগুলো রয়েছে সেইখানে কিন্তু তুমি জব অপরচুনিটি পেতে পারো। এরপরে বলবো যেটা, সেটা হচ্ছে অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং। অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং হলো এমন একটা জায়গা যেখানে গাড়ি, তার যন্ত্রাংশ, যন্ত্রপাতি সম্পর্কিত এবং টেকনোলজি, যে এটার রিপেয়ারিং, নতুন মডেল তৈরি করা, বিভিন্ন ধরনের জিনিস আছে। এই সেক্টরটার ক্ষেত্রে খুবই চ্যালেঞ্জিং এবং খুবই মানে কী বলবো, একটা ইনোভেটিভ স্কিল তোমার মধ্যে যদি থাকে, তাহলে তুমি এই জায়গায় কিন্তু ভালো সফল হতে পারো, এটা কিন্তু দেখতে পারো। নেক্সট হচ্ছে প্রিন্টিং টেকনোলজি। প্রিন্টিং টেকনোলজি এটা পুরো নিজস্ব বিজনেস তোমরা তৈরি করে নিতে পারো। যারা একটুখানি মফস্বল এলাকায় রয়েছো, তারা একটা ভালো এটা অপরচুনিটিটাকে গ্র্যাব করতে পারো। আজকে প্রত্যেকের কাছে মোবাইল আছে, মোবাইলে ব্যাক কভারে বিভিন্ন ধরনের কাস্টমাইজ প্রিন্টিং, নিজের ছবি দেওয়া বা বিভিন্ন ধরনের প্রিন্টিং হতে পারে, গেঞ্জি, জামা, এখানে অনেকে নিজস্ব চাহিদা মতো প্রিন্টিং করাতে চায়, অনেকে একদম মানে হিউজ মানে হারে প্রিন্টিং করায়, বিভিন্ন দোকানে ডেলিভারি দেওয়ার জন্য প্রিন্টিং করায়, যে ফটো অ্যালবামে প্রিন্টিং হতে পারে বা যে ফটো যে বাইন্ডিং করা, তার যে বিভিন্ন ডেকোরেটিভ প্রিন্টিং বা ঘর সাজানোর যে বিভিন্ন ধরনের ওয়াল পেন্টিং যেগুলো থাকে, সেগুলোর বিজনেস করা কিন্তু একটা ভালো প্রফিটের জায়গায় মুহূর্তে রয়েছে। এরপরে বলবো মেয়েদের ক্ষেত্রে একটা খুব ভালো কোর্স, যেটা হচ্ছে নার্সিং ট্রেনিং। নার্সিং ট্রেনিংয়ের মাধ্যমে কিন্তু শুধুমাত্র জেলাগুলো নয়, সঙ্গে সঙ্গে কলকাতা এবং বাইরে যে জায়গাগুলো রয়েছে সেখানেও কিন্তু যেতে পারো, দারুণ অপরচুনিটি রয়েছে। তার সঙ্গে আরেকটা বলবো, সেটা হচ্ছে টেলিকলিং। টেলিকলিং করবার জন্য তোমাকে কিন্তু একটা ট্রেনিং নিতে হবে, ভালো করে কথা বলার দক্ষতা, স্পোকেন ইংলিশের দক্ষতা, দু তিনটে ভাষা যদি জানা থাকে তাহলে খুব ভালো হয়। তাহলে এই ধরনের কোর্স যদি তুমি করো, তাহলে টেলিকলিং এখন প্রচুর কোম্পানি আসছে এবং প্রচুর কোম্পানির কিন্তু এই টেলিকলারদের প্রয়োজন পড়ছে, তো তুমি যদি এই জায়গায় এফিসিয়েন্ট থাকো, তুমি কিন্তু মানে যে কোনো একটা কোম্পানিতে ঢোকার পরে বিভিন্ন কোম্পানিতে নিজেকে শিফট করে একটা ভালো জায়গায় পৌঁছাতে পারো।
এরপরে যেটা হচ্ছে সেটা হচ্ছে মেডিকেল রিপ্রেজেন্টেটিভ, যারা বেশি চাইছো যে তাড়াতাড়ি আমরা ইনকামের জায়গায় আসি, তারা এইচএস এর পরেই মেডিকেল রিপ্রেজেন্টেটিভের একটা কোর্স করে কোম্পানির মধ্যে বিভিন্ন কোম্পানির সঙ্গে টাই আপ হয়ে যেতে পারো এবং সেই কোম্পানি তোমাকে যেখানে পোস্টিং দেবে সেইখানে গিয়ে তুমি কাজ করতে পারো। ওষুধের কোনো সময় চাহিদা কমবে না, কারণ রোগ কোনো দিন কমবে না, ইনোভেটিভ মেডিসিন আসবে এবং তোমাদের চ্যালেঞ্জিং জব হবে এবং একটা দারুণ লাইফ কিন্তু হবে। শুধুমাত্র কোম্পানি যে তোমাকে শুধুমাত্র কলকাতা কেন্দ্রিক বা পশ্চিমবঙ্গের মধ্যে রাখবে তা নয়, তোমাকে পশ্চিমবঙ্গ, হায়দ্রাবাদ হতে পারে, দিল্লি হতে পারে, ব্যাঙ্গালোর হতে পারে, বিভিন্ন জায়গায় পোস্টিং দিতে পারে এবং খুব হাই ক্লাস এবং খুব সফিস্টিকেটেড একটা কাজ বলে তোমার মনে হবে। নেক্সট আমি আসছি একটা অন্য ধরনের প্রফেশন, যেটা হচ্ছে অর্নামেন্ট এবং যে গার্মেন্টস, এটা রিসেলিং। এটা কী ধরনের জিনিস? এইটা একটুখানি যদি তোমার মানে খাটবার মানসিকতা থাকে এবং বিশেষ করে তুমি যদি মহিলা হও, তাহলে কিন্তু এই জায়গাটা তোমার দারুণ অপরচুনিটি রয়েছে। কলকাতা বা অনলাইনে বিভিন্ন জায়গার থেকে তুমি চাইলে যে নতুনত্ব ধরনের যে অর্নামেন্ট যেগুলো হচ্ছে ইমিটেশন বেসড করে, কিন্তু জাস্ট একদম খুব পাতি ইমিটেশন সেরকম নয়, অনেকটা গোল্ড ফিনিশড ইমিটেশন, সেই জিনিসগুলোকে তুমি আনিয়ে নিতে পারো এবং সেইগুলোকে তুমি যদি একটুখানি অনলাইনের মাধ্যমে, যে লাইক ফেসবুক বলো, গুগল বলো বা ইউটিউবের মাধ্যমে তুমি দর্শকদেরকে দেখালে এবং সেইখান থেকে অর্ডার কালেক্ট করে তাদেরকে ডেলিভারি করলে ঘরে বসে বসে বিজনেস করা যাবে। গার্মেন্টসের ক্ষেত্রেও তাই, এমন অনেক ধরনের গার্মেন্টস আছে লাইক শাড়ি, যেগুলো হয়তো পশ্চিমবঙ্গের কোনো দোকানে যেটা 5,000 টাকা দাম, একটু যদি তুমি দূরের দিকে তাকাও লাইক দিল্লি হোক বা বেনারস হোক যেখানে ফ্যাক্টরি থেকে তৈরি হয় শাড়িগুলো, সেখানে হয়তো সেই জিনিসটার দাম হয়তো 1,300 টাকা, তোমার কাছে ডেলিভারি নিয়ে হয়তো 1,200 টাকা মধ্যে চলে আসবে এবং তুমি যদি আরও 1-200 টাকা প্রফিট রেখে বিক্রি করো তাহলে কিন্তু 5,000 শাড়ি লোকে 1600-1700 টাকার মধ্যে পেয়ে যাবে। এটাও কিন্তু একটা দারুণ প্রফিটেবল জব এবং এই মুহূর্তে এই জবটা কিন্তু বাংলার বহু মহিলারা করছেন এবং তারা এটায় যথেষ্ট সফল। তুমিও যদি চাও তুমিও করতে পারো। এর সঙ্গে আর একটা কথা বলবো, সেটা হচ্ছে অ্যানিমেশনের যে কোর্স হয় সেটা তোমরা করতে পারো, কারণ এই মুহূর্তে বহু জিনিস যেটা হচ্ছে মানুষ চাইছে, মানুষের মধ্যে যেহেতু এখন ডেটা মানুষের কাছে অ্যাভেলেবেল হয়েছে, তারা অনলাইনে বিভিন্ন জিনিস দেখতে চায় এবং অনলাইনে যদি কোনো জিনিস অ্যানিমেশনের মাধ্যমে ভালো করে বুঝিয়ে দেওয়া যায় তাহলে কিন্তু মানুষ খুব তাড়াতাড়ি বুঝতে পারে। ছোটদের ক্ষেত্রে এটা খুব প্রফিটেবল, ছোটরা কিন্তু এই জিনিসটার ভেতর অনেক বেশি এনগ্রস থাকে, সুতরাং তুমি যদি তোমার ভেতর ক্রিয়েটিভিটি থাকবে এবং অ্যানিমেশন তৈরি করতে পারো তাহলে কিন্তু তুমি একটা ভালো জায়গায় পৌঁছাতে পারবে। এবং ইউটিউব তোমরা দেখতে পাবে যে ইউটিউবে প্রচুর পরিমাণে এই ধরনের কার্টুন চ্যানেল বা এই ধরনের বাংলা গল্পকে অ্যানিমেশনের মাধ্যমে রূপ দেওয়া প্রচুর আছে এবং প্রচুর ভিউজ হয় এবং এখান থেকে প্রচুর ইনকাম হতে পারে। এবং লাস্ট বাট নট দ্য লিস্ট আরও একটা কোর্স বলবো, যেটা হচ্ছে অনলাইন বা ডিজিটাল মার্কেটিং। এতদিন আমরা মার্কেটিং দেখেছি লোকে বাড়ি বাড়ি গিয়ে জিনিসপত্র বিক্রি করতো, কিন্তু এখন আর সেই জিনিস নয়, এখন অনলাইন মার্কেটিং। কোনো কোম্পানি তোমাকে হয়তো একটা দায়িত্ব দিতে পারে যে আমার এই প্রোডাক্টের মার্কেটিং করতে হবে, তুমি ফেসবুকে, ইনস্টাগ্রামে হোক, ইউটিউবে হোক, বিভিন্ন ক্ষেত্রে সেটা অ্যাড কীভাবে দেবে, কাদের কী চাহিদা, তাদের ভিডিও ওয়াচ করে সেইখান থেকে বা কারা কী ভিডিও দেখছে সেইগুলোকে ওয়াচ করে তাকে রিসার্চ করে সেইখানে পুশ করা এবং প্রতি ক্ষেত্রে এই তোমার প্রোডাক্টের অ্যাডভার্টাইজমেন্টকে এগিয়ে দেওয়া এবং সেইখান থেকে কোম্পানিকে প্রফিট দেওয়া এবং তার মাধ্যমে তোমার রেপুটেশন ক্রিয়েট করে তুমি একটা ভালো ইনকাম করতে পারো। এই সবই কিন্তু এই মুহূর্তে ট্রেন্ডিং জবস এবং সবই ভালো একটা ইনকাম দিচ্ছে। তাই শুধু জেনারেল কোর্স করে সরকারি চাকরির অপেক্ষা না করে সাইড বাই সাইড যদি তোমরা এই ধরনের কোর্সগুলো করো তাহলে যখন চাকরি পাওয়ার থাকবে, যদি যোগ্যতা থাকে অবশ্যই পাবে, কিন্তু তুমি কখনো বসে থাকবে না এবং তোমার কখনো পকেট খালি থাকবে না। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এটাকে একটা লাইক করো, চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করার সাথে সাথে পাশের বেল বাটনে প্রেস করো যাতে করে পরবর্তীকালে এই ধরনের ভিডিওর লিঙ্ক তোমরা সরাসরি পেতে পারো। দেখা হবে নেক্সট ভিডিওতে। টিল দেন গুড বাই অ্যান্ড থ্যাংক ইউ।